আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের মাঝে দুইটা রেসিপি শেয়ার করব, ডাল দিয়ে, ডালের ব্যবহার, ডাল দিয়ে উস্তা দিয়ে আর ডাল দিয়ে পুঁই শাকের ডাঁটা। আমরা তো সবাই মনে হয় কম বেশি ডাল দিয়ে পুঁই শাক খেয়েছি, কিন্তু পুঁই শাকের ডাঁটা, শুধু ডাঁটা আমরা খাইনি। আমার মনে হয় যে ডাল দিয়ে পুঁই শাকের ডাঁটা আমি তো ছোটোবেলায় কখনো খাইনি, মায়ের কাছে এটা আমি এই খাবারটা শিখছি। আমার আমার ঢাকার বাসাতে যে গৃহকর্মী ছিল ও একদিন রান্না করে আমাদেরকে খাওয়াইছে। আমরা বাইরের থেকে এসে দেখি ও এটা রান্না করছে, প্রথমে দেখি একটু অবাক করছি, এটা কী রান্না করছে, এটা আবার কেমন লাগবে। ও আমাকে বলে আপা খেয়েই দেখেন, তারপরে বললেন, তারপরে আসলেই খুব মজা, চমৎকার হয়েছিল, অন্যরকম স্বাদ। ডাল দিয়ে পুঁই শাক দিয়ে তো মজাই, কিন্তু এটা আবার অন্যরকম, শুধু ডাটা দিয়ে অন্যরকম লাগে। আর ডাল দিয়ে উস্তাটা আমি আমার ভাবির কাছ থেকে শিখেছি, ফুফাতো ভাইয়ের বউর কাছ থেকে। উনি মারা গেছেন, আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন। আমার ভাই উস্তা খাইতেন না, তখন ডায়াবেটিস ছিল, উস্তা খাইতেন না, তখন তিনি এইভাবে করে রান্না করছে, এরপরে সবাই বেশ পছন্দ করছে, আমার কাছেও ভালো লাগছে, একটু তিতা ছিল না। আর এই আদার ফ্রাইটা আমি, এটা হলো আমার নিজের রেসিপি, আমি ডাল রান্না করতে আদা কুচি কুচি করে আদা ফ্রাই করে দিলে দেখা যায় একটা ফ্লেভার হয়, এই ফ্লেভারটা আমার খুব পছন্দের, তাই আমি এটা দিয়েছি। এরপর তেলের উপরে উস্তা আর ডালটা দিয়ে দিই, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করি। তারপর এর মধ্যে আমি প্রয়োজনীয় লবণ আর এক চা চামচ, এক চা চামচ কি যার যেমন প্রয়োজন, হলুদ দিই। হলুদ আর লবণ দিয়ে ভালো করে মিক্স করি। পেঁয়াজগুলা পরে দেওয়ার কারণ হলো পেঁয়াজগুলো যেন গলে না যায়, আস্তে আস্তে থাকে পেঁয়াজগুলো, এটা আমার মার কাছে শেখা। আমার মা সবসময় উস্তা ভাজিতে, উস্তা ভাজি, ঢেঁড়স ভাজি এগুলাতে একটু মোটা মোটা করে পেঁয়াজ দিতেন, এবং পেঁয়াজগুলা সুন্দর দেখতেও সুন্দর লাগতো, আস্তে আস্তে থাকতো, গলতো না, খেতেও মজা লাগতো। আমি ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিই, এরপরে প্রয়োজন মতো পানি দিয়ে দিই। এটা আমি এমনভাবে পানি দিই যেন একটু ভিজা ভিজা থাকে, একদম শুকনা না হয়ে যায়, এরকম করে পানিটা দিই। তারপরে ঢেকে 15-20 মিনিট ঢেকে রাখি, এরপরে নামিয়ে ফেলি। রান্নাটা কমপ্লিট হওয়ার পরে আমি কিছু ধনিয়ার পাতা এর মধ্যে ছিটিয়ে দিই, ছিটিয়ে 1 মিনিট ঢেকে রাখি যাতে ফ্লেভারটা ভিতরে যায়। আপনারাও আমার মতো করে রান্না করবেন, খেয়ে আপনারা দেখবেন কেমন লাগে। আমার ভিডিও
বেশি বেশি করে শেয়ার সাবস্ক্রাইব করবেন। আর এরপরে আমি আপনাদেরকে আমি ডাল দিয়ে পুঁইশাকের ডাটা দিয়ে রান্নাটা দেখাবো। আপনারা খেয়ে দেখেন কেমন লাগে আমার এই রেসিপিগুলো। এখানে আমি নিয়েছি 7 পিস মরিচ, আর বড় একটা রসুন, আর বড় বড় 2টা পেঁয়াজ মোটা মোটা করে কেটে নিয়েছি। এখন এই সমস্ত উপকরণগুলো একসাথে একটু সামান্য খুব লাল করে না, একটু পাতে তেলে একটু নরম করে নিই, একটু কষাই নিই। প্রয়োজন মতো লবণ দিই, লবণ দিয়ে ভালো করে পেঁয়াজটাকে নাড়াচাড়া করে একটু কষাই নিই। তারপরে এর মধ্যে 1 চামচ হলুদ দিই, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিই। এখন একটু নরম হলে পুঁইশাকের ডাটাগুলো দিয়ে দিই এর মধ্যে। শুধুমাত্র পুঁইশাকের ডাটা, একটা শাকও নাই কিন্তু এর মধ্যে, শুধু পুঁইশাকের ডাটা। শুধু পুঁইশাকের ডাটা দিয়ে করলে অন্যরকম টেস্ট। শাক পুঁইশাক দিয়ে করলে তো একরকম আছে এই ডাল, কিন্তু পুঁইশাক শুধু পুঁইশাকের ডাটা দিয়ে করলে অন্যরকম লাগে, একদমই অন্যরকম খেতে। পুঁইশাক ডাটা যেই টেস্টটা, এটা ভিন্ন টেস্ট। এটা আমার কাছে বেশি মজা লাগছে ডাটা দিয়ে ডাল দিয়ে। ডাটা দিয়ে শাক দিয়েও মজা, কিন্তু এটা অন্যরকম মজা। আপনারা খেয়ে দেখেন, এটা অন্য আমার কাছে লাগছে, একই রকম না। শুধু পুঁইশাক আর ডাল দিয়ে একরকম, আর এটা অন্য অন্য স্বাদ, দুইটার স্বাদ একেবারে ভিন্ন। এখন এটাকে আমি বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে ডাটাটাকে আমি তেল পেঁয়াজ দিয়ে ভালো করে কষিয়ে নিই। এরপর কিছু সময় ঢেকে রাখি। এরপর সামান্য পরিমাণ পানি দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নিই। এরপর ওই যে ধুয়ে ভিজিয়ে রাখা ডালটা এর মধ্যে মিক্স করি। ডাল দিয়ে ডাটা দিয়ে ভালো করে মিক্স করে আমি এর মধ্যে কিছু পানি দিয়ে ঢেকে দিই। ভালো করে কষানো হলে আমি এর মধ্যে পানি দিয়ে, যতটুকু পর্যাপ্ত না, মোটামুটি একটু পানি দিয়ে, যাতে সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে ঢেকে দিই। আমার সময় 20 মিনিটের মতো লাগে। 20 মিনিট পরে আমি এসে thank you.
20 মিনিট পরে আমি ফিরে আসলাম, আমার ডালডাটা কমপ্লিট হয়ে গেছে। পানি আসছে, একটু পানি শুকায়, এটা একদম ঝরঝরেও না, একটু একটু পানি পানি হলেই মজা লাগে। নরম নরম সফট হবে, নরম একটু পানি পানি থাকবে, একদম শুকনো ভালো লাগবে। আমার ডাটা রান্না আর একটু টাইম ঢেকে রাখি। একবার হলে আপনারা তৈরি করে খেয়ে দেখেন, আর ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।